বেসবলে টুপি পরে, ক্যাপ কয় তাহারে, টেনিসেও শোভে তাহা রকমারি বাহারে। টুপি দিয়ে যায় বোঝা কোন দেশি সৈনিক, নাবিকের টুপি দেখে চিনে নিও জাহাজি। সাজো যদি স্যুট বুটে, হ্যাট পরো মাথাতে, রোদ্দুরে ঢাকে মাথা যেমনটি ছাতাতে। টুপি কাহিনীতেও টুইস্ট, এমন এক বিষম বস্তু পড়বেন না পড়াবেন ভেবে ওঠাই মুশকিল। পড়লে ঠিক, পড়ালেই বেঠি। লেনিন থেকে সুভাষ চক্রবর্তী, ট্রাম্প থেকে মোদি, ফারুক আবদুল্লাহ থেকে রাহুল, ক্যাপ হোক বা হ্যাট, টুপির বিবর্তনে রং বদলেছে রাজনীতিরও। রাঘব বোয়াল থেকে চুনোপুঁটি, রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে গিয়ে হামেশাই টুপি পরেন নিরীহ মানুষ, আর মুচকি হাসেন টুপি পরানো পাবলিক। বিকাশ ভট্টাচার্য অবশ্য ভিন্ন, টুপি পরাতে ভালোবাসেন না, নিজে টুপি পরেন নিতান্তই শরীর সুস্থ রাখতে। না, ভোটের কারণেও না, রোদের কারণেও না, টুপি পরাটা বরাবরের অভ্যেস বিকাশবাবুর। আর টুপি পরা বা পরানো বিশেষ করে রাজনীতির একটা তো অঙ্গ, সেটা স্বীকার করবেন। আমি টুপি পরি নিজের স্বাস্থ্যের কারণে, শরীরের প্রয়োজনে, কাউকে পড়াবার জন্যও পরি না, আর অন্য কোনো উদ্দেশ্য নিয়েও পরি না। অপ্রাসঙ্গিক জিনিসকে যখন ব্যবহার করা হয় রাজনৈতিক উদ্দেশ্যে, সেটা হচ্ছে টুপি পরানো। যাদবপুরে সিপিএম প্রার্থীর সংগ্রহে একাধিক ক্যাপ, রোধক বা জল, প্রচার হোক বা মিটিং, বিকাশ ভট্টাচার্যের মাথায় টুপিটাই ট্রেডমার্ক। আমার কেন্দ্রে টুপি পরা বা টুপি পরানোর ব্যাপার নেই। আমার কেন্দ্রের ভোটারদের অধিকাংশই, ভোটারদের বক্তব্য হচ্ছে যে আমাদের যদি ভয়ভীতি মুক্ত করা হয়, ভয়ভীতির টুপি যদি না পরানো হয়, তাহলে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করব এবং তার প্রতিফলন ঘটবে ভোটের বাক্সে। টুপির ব্যাপারে অন্তত বিকাশবাবু যেটা বললেন বুঝতেই পাচ্ছেন যে এটা সারা বছরের অভ্যেস এবং নিতান্ত প্রয়োজনীয়, শুধুমাত্র ভোটের প্রয়োজনে নয়। দেবজ্যোতি দত্তের সঙ্গে প্রীতম দে, 24 ঘন্টা।